স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে আবারও সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন অফিসে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগে নোটিশ প্রকাশিত হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিকও আবেদন করতে পারবেন। চলো জেনে নেওয়া যাক এই নোটিশের সম্পর্কে কি বলা হয়েছে, এতে কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি সম্পর্কে। পোস্টের নাম জুনিয়র ট্রান্সলেটর, জুনিয়র হিন্দি ট্রান্সলেটর। এডুকেশনাল কোয়ালিফিকেশন, যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ইংরেজি সহ হিন্দিতে পিজি ডিগ্রি করা থাকতেই হবে, অথবা হিন্দি সহ ইংরেজিতে পিজি ডিগ্রি করা থাকতেই হবে। পে লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত। পোস্টের নাম সিনিয়র হিন্দি ট্রান্সলেটর, সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিস্ট্রিজ ডিপার্টমেন্ট অফিস। এডুকেশনাল কোয়ালিফিকেশন, যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ইংরেজি সহ হিন্দিতে পিজি ডিগ্রি করা থাকতেই হবে, অথবা হিন্দি সহ ইংরেজিতে পিজি ডিগ্রি করা থাকতেই হবে। এছাড়াও হিন্দি থেকে ইংরেজিতে ভয়েস ট্রান্সলেট করা ডিপ্লোমা সার্টিফিকেট করা থাকতেই হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতেই হবে। পে লেভেল 7 অনুযায়ী 44,400 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। বয়স হিসাব করতে হবে 1 জানুয়ারি 2022 অনুযায়ী। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে 4 আগস্ট পর্যন্ত। অনলাইনে রেজিস্ট্রেশন করার পরে একটি রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড পাওয়া যাবে। ওই রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদন করা যাবে। যেসব প্রার্থীদের আগে রেজিস্ট্রেশন করা আছে তাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। আগে রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে সরাসরি লগ ইন করে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীর অবশ্যই ভ্যালিড ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। আবেদন ফি হিসাবে 100 টাকা ধার্য করা হয়েছে। তবে ওমেন এসসি এসটি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান প্রার্থীদের ক্ষেত্রে কোনোরূপ আবেদন ফি লাগবে না। ইউপিআই নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এছাড়াও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যাঙ্ক চালানের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে। অ্যাপ্লিকেশন ফি জমা দিতে পারবেন 5 আগস্ট 2022 পর্যন্ত। পূর্বাঞ্চলের পরীক্ষা কেন্দ্রগুলি হল কলকাতা, পোর্ট ব্লেয়ার, গ্যাংটক, ভুবনেশ্বর ও রাঁচি।